শারীরিক প্রতিবন্ধকতা কেতিয়াও হ্যাঙ্গার হব নোৱাৰে। এই বাক্য শারীক প্রমাণিত করলে সাংসারের ধূপাতারি গাঁর আব্দুল মজিদ আলিয়ে সত্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত 513 নম্বর পাই সুখ্যাতিরে উত্তীর্ণ হবলৈ সক্ষম হল আব্দুল। আব্দুলর দুইখন হাতেই স্বাভাবিক নহয়, কিন্তু সেই প্রতিবন্ধকতাক প্রত্যাহ্বান হিসাবে লৈ আজি এই সফলতা অর্জন করবলৈ সক্ষম হল আব্দুলে। আব্দুলর পিতৃ এগৰাকী দিন হাজিরা করা ব্যক্তি শুকুর আলী। পুত্রর এই সাফল্যত আজি আটাইতকৈ বেশি সুখী হয়েছে আব্দুলর পিতৃ। অজস্র লোকে ভিড় করেছেহি আব্দুলর ঘরত। আব্দুলর শুভাকাঙ্ক্ষীয়ে ভবিষ্যৎ সময়ত আব্দুলক সহায় করার প্রতিশ্রুতিও দিছে। পরিবেশত তেওঁ যিমান ধরনের ভাল রিজাল্ট করেছে তার কারণে তেওঁক উৎসাহিত করব আমি সম্বর্ধনা করছি, আর ভবিষ্যতে যেন তেওঁ এনেকুৱা ভাল রিজাল্ট আৰু কৰিব পাৰে তাৰবাবে আর্থিক অনুদানৰ পৰা হেৰি কৰি ইউনিফৰ্মৰ পৰা হেৰি কৰি আমি অসম সংগ্রামী মঞ্চৰ মই নিজে সম্পাদক হৈ কেনে মই নিজে দায়িত্ব লৈছোঁ। ছাত্র সন্থাৰ ফালৰ পৰা এডমিশ্যনৰ ক্ষেত্রতে হওক বা পড়াশুনার ক্ষেত্রতে হওক বা যিটো ইউনিফৰ্মৰ আৰু মানে দুই বছৰ তিনি বছৰ যিখিনি তেখেতে খৰচ হয় যিখিনি পাৰোঁ আমি আমি সহায় সহযোগিতা করিম বলে তেওঁক প্রতিশ্রুতি দিছোঁ, লগতে মই তেখেতৰ মাতৃকো প্রতিশ্রুতি দিছোঁ। জীবন যুদ্ধত হার নমনা আব্দুলর এটাই সপোন, ভবিষ্যতে কষ্ট করে এগারী সুচিকিৎসক হওয়া। আব্দুলর এই সপোন সার্থক হোক, টাইমহিটর পরিয়ালর তরফের পর থাকিল অশেষ শুভকামনা। নিউজ ডেস্ক, টাইমহিট।